তাহলে চলো আর একটা গাড় ভাঙা ব্লগ শুরু করি নাকি? আরে গাড় ভাঙা ব্লগে আমি দেখাবো তোমাদেরকে আমার দুই চটিয়া বন্ধুর একসাথে জন্মদিন ছিল, তাহলে চলো তাড়াতাড়ি গাড় ভেঙে শুরু করি। চটিয়া বন্ধু জন্মদিন বলে কথা না সেলিব্রেট করলে হয়, তার জন্য বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা। ওই যে দূরে যে চটিয়াটাকে দেখতে পাচ্ছ, সামনে চটিয়া পেছনে দুজন না, কিন্তু এই হচ্ছে এক চটিয়া যার আজকে জন্মদিন। নমস্কার নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ বন্ধু করব। আর এই হচ্ছে আর এক চটিয়া, আমরা দুই চটিয়া ভাই। এই ভাই গলে 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 ভাই গলে গলে গলে। তো এই দুই চটিয়া জন্মদিন সেলিব্রেট করতে আজকে আমরা বেরোচ্ছি। এত খারাপ থোপড়া দেখছো অনেকক্ষণ ধরে, না এবার একটু ভালো থোপড়া দেখো কেমন লাগছে আমাকে দেখতে। তারপর ওদেরকে নিয়েই চলে গেলাম মিয়া মোড়ে ওদের জন্য কেক কিনতে। কেমন ঠান্ডা মাল বলে, তুই আমাদেরকে নিয়েছিস কেক কিনতে, তো আমাদের জন্মদিনে বলো তোকে কি আর বলবো। এই জন্যই তো বলে বন্ধুদের সম্পর্কটাই আলাদা, বন্ধুরা যখন খুশি যেমন ভাবে খুশি তাই করতে পারে। তারপর ওদের জন্মদিন উপলক্ষে আমি বললাম ভাই আমাকে কিছু খাওয়া, কিছু খাওয়াবি না, তা আমাকে এটা দিল। এলি ধর দুধ খা। কার দুধ নিয়ে তারপর জ্বালিয়ে দিলাম ওদেরকে, আর হ্যাপি বার্থডে ঘন্টা খাইতে ইচ্ছা করছে না, তোরা ভাই কেটে নে নিজের মতো, তারপরে কাটা হয়ে লঙ্গা এক পিস দিয়ে দি। ইনো বেটু তুমি খাও খাও, এই তো মজা পেয়েছি। তারপর আর কি, চলো তাহলে শুরু করি। চিয়ার্স চতিয়াস, হ্যাপি বার্থডে তো দুই চতিয়াস। আরে যে আরেক চতিয়া চলে এসেছে, প্রত্যেকবার প্রত্যেক পার্টিতে লেট। আরে হ্যাপি বার্থডে ভাই, আরে আয় গলায় আয় গলায় আয় গলায়, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। উফ বাবা, সব কাজ আমাকে দিয়ে করে এরা, আর কাজ করার সময় ভিডিও করে দেখো দেখো। হ্যাঁ ভালো করে ভিডিও কর। খাবি নাকি? হ্যাঁ সেবার বলতি, দেবো না তোকে এক পে এক্সট্রা দিও, আমার চলে না। আমরা একটু গাড়িতে করে বেরিয়েছি আর মার্কে খাওয়ার জন্য, কিন্তু মাছ পথে আমার হেভি জোরে সুসু পেয়ে গেলো, তাই আমি মোতার জন্য রাস্তায় পাগলের মতো দৌড়ে দৌড়ে মোতার জায়গা খোঁজা শুরু করলাম। বাবারে বাবা পেয়েছি পেয়েছি, তারও একটু মুতে নি। মুতে তুতে এসে দেখি যার জন্মদিন সে হা করে ঘুমোচ্ছে। ওরে হারাম জাদা, তাহলে এবার গাড়িতে সেকেন্ড রাউন্ড শুরু করি নাকি? ওরে বাবা কে পেক বানিয়ে দিচ্ছে আমাদের বার্থডে বয় জুতে নাম্বার ওয়ান। ও ভাইদের জন্মদিন আমি মজাচ্ছি, ইয়ে 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 ও ইয়ে টিপিস না ভাই, টিপিস না ভাই লাগে। একটা ডিশলাইট কাটি জ্বালাও তাতে আগুন পাবে, কিন্তু আমাকে আর পাবে না, কিন্তু আমাকে আর পাবে না, তাতে তোমার ছেড়া যাবে আমি জানি। তারপর আমরা চলে আসলাম একটা আঞ্জন ধাবায়, কারণ আমাদের হেভি পোল ভাঙা খিদে পেয়েছে, এখানে গিয়ে আমরা খাবো। আর এই দেখো কে উঠেছে ঘুম থেকে। আরে মদ কি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি, আর বলিস না। চলো তাহলে যাওয়া যাক, পেটের মধ্যে হাতি ডন মারছে, আর দেখি কটা বাজে। উড়ে সালা চট জঙ্গল দেখে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম মুততে। যাওয়ার পথে আবার মুত পেয়ে গেল, তাই জন্য তিনজন মিলে আবার দাঁড়িয়ে পড়লাম মুততে। বিয়ার খেয়েছি তো তাই জন্য একটু মুত তো পাবেই। দেখতে দেখতে ভোর হয়ে গেল, মা কি সুন্দর লাগছে দেখতে। যাই বলো তাই বলো, এই সময়টা দেখতে খুব সুন্দর লাগে না? ওরে বাবা কি সুইট লাগছে দেখতে। তারপর সবাই মিলে গলা জড়িয়ে এবার দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা। বন্ধুরাই তো বন্ধুদেরকে দেখবে, এরা সবাই মিলে যেমন আমার বার্থডেটা স্পেশাল করেছিল, সেরকম আমিও একটু চেষ্টা করলাম এদের বার্থডেটা স্পেশাল করার। সকাল তো হয়েই গেল, বেরিয়েছিলাম সেই কালকে রাত 8:30 সময়। গাড়ে কি রস আমাদের বাবা, এই ভাঙা চোরা বুক নিয়ে চললাম বাড়ির দিকে। সো গাইস আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনের জন্য গিভ লাভ টেক লাভ এন্ড পিস।